কিউট বন্ধুরা, তোমরা কেমন আছো? তো সবাইকে গুড মর্নিং, শুরু করছি আজকের নতুন ব্লগ। আর এখন বৃষ্টি পড়ছে, চারিদিকে বাজে 9:30 বেজে গেছে। তো উঠেছি 9টার সময়, উঠে স্নান টান কমপ্লিট করে বিছনা টিছনা উঠিয়ে তো এখন একটু চা খাবো। চা খেয়ে তোমাদের সঙ্গে সারাদিনটা শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে ফেলো, বেল বাটনটা অবশ্যই দাবিও, আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো চলো চাটা খেয়ে নিই। চাটা বেড়ে রেখে এসেছি, মা আছে সঙ্গে, মা চা খাবে আর আমি চা খাবো। তো চলো। তো এই যে চা, মুড়ি, বিস্কুট নিয়ে বসে পড়েছি, এখন চা বিস্কুট খাবো আমি আর মা। তো দুজনে চা বিস্কুট খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো হঠাৎ করে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর জামা কাপড় উঠাতে গিয়ে আমি ভিজে গেছি, তাই জামাটা চেঞ্জ করে নিলাম। সারাদিনের ব্লগে আজকে কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো বাইরের পরিবেশটা, মানে বৃষ্টিতে পুরো জর্জরিত হয়ে রয়েছে, আকাশে মেঘ, ঘন মেঘ। আর আমাদের আজকে রান্না হবে কি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো আজকে রান্না হবে মাটন, এখানে একটু মাটন যেটা আজকে দিয়ে গেল বৃষ্টি বাদের মধ্যে, তো ঢেকে রাখি। আর একটু মাটন আছে যেটা ফ্রিজের মধ্যে স্টোর ছিল, দেখো এটার মধ্যে মধ্যে, তো দুটো অ্যাডজাস্ট করে আজকে রান্না হবে। তার আগে চলো আলুগুলো বের করে নিই। দেখো এই যে আলু বের করে নিলাম, রসুন ছাড়তে হবে না, পেঁয়াজ নিয়ে নিলাম, রসুন আর পেঁয়াজটা নিয়ে নিলাম। কিসে বাতে চলো এগুলো এখন ছাড়িয়ে নি। তো আলু নিয়ে নিয়েছি, এবার এগুলোকে ছুলে নেব। আলুগুলো ছুলে নি, ছুলে নি, একটু ঠান্ডা হয়ে নি। তুমি খাও একটু চা। মশা কষানো হচ্ছে, দেখো যে মাসি কাজ বাজ করছে। আজকে মাটন হচ্ছে, ভাত হয়ে গেছে, তো ভাত আর এই যে হচ্ছে ডাল, ডালের ডাল বাটা, ডাল কাঁচা লঙ্কা দিয়ে মিক্সি করা আছে। আর এই যে এখন আবার একটু চা খাবে মা, বলে চা হয়ে গেছে। এবার পাশে একটা হনুমান এসেছে, আগের দিন ছাদের ওপরে যে সমস্ত চারা গাছগুলো দেখেছিলাম তো হনুমানে খেয়ে নিয়েছে, খেয়ে নিলে এবার মায়ের তো মাথা গরম হয়ে গেছে। তো আবার এসেছে হনুমান, মা গেছে ছাদে, দেখো রাবার গাছটা কিভাবে খেয়েছে, দেখো মাথার পাতাটা পুরো খেয়ে নিয়েছে। দেখো মা আবার এখানে একটু হলুদ লাগিয়ে দিয়েছে। আর এই দেখো এই গাছটা কত ঝাঁকড়া ছিল, তোমরা তো ভিডিওতে দেখেছোই, তো এই গাছটা ওরকম করে দিয়েছে, প্লাস খেয়ে নিয়েছে পুরো, আর এটার আগা খেয়ে নিয়েছে। আর একটা বেলি গাছ, তো এই দেখো বেলি গাছটা কত পাতা ছিল, বেলি গাছটাও খেয়ে নিয়েছে।
এখন আবার ছাদের পর হনুমান আছে তো চলো মা আর আমি যাই দেখি কি করা যায় তো মটন রান্না হয়ে গেছে আর এখন টেস্ট করছি দেখো বড়া ভাজা হচ্ছে আর ওইখানে মাংস রয়েছে মাটন আর ওদিকে টেবিলে ভাত এখন আমরা খাবো শশা ডিম পোচ দাঁতে অনেক ব্যথা হচ্ছে দাঁতে কি হয়েছে বুঝতে পারছি না তো সন্ধ্যা হয়ে গেছে এখন দেখো বাইরের দিকে আকাশে সিঁদুরে কালকে যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে বাইরে একটু আকাশে একটু রোদ বেরিয়েছে আজকে আর দাঁতে ব্যথায় কথা বলতে পারছি না এত পরিমাণে ব্যথা হচ্ছে তো খাওয়া তো দূরের কথা দেখাতে পর্যন্ত পারেনি তো হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন আর একটু ডাক্তারের কাছে যাব তো চলো ব্লগটা কন্টিনিউ করো তো দিনটা আজকে মাটি করে দিল চলো দেখতে থাকো ব্লগটা তো ডাক্তারখানা থেকে আসলাম এসে দেখো দাঁতের ওষুধ নিয়ে আসলাম আমরা গিয়েছিলাম পাইনি মাসি আবার গেল মাসি এনে দিল দাঁতের জন্য তো খেয়েটে এখন ও বাড়ি এসছে এসে অনেক টব নিয়ে এসছে চলো টবগুলো দেখায় আমাদের ফুল গাছ লাগানোর জন্য ওকে টব আনতে বলা হয়েছিল তো ও টব নিয়ে এসছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো তো দেখো এই যে টব এনেছে এবার ফুল গাছ লাগানো দেখবা আরও তো আছে তো আবার নতুন করে নিয়ে এসছে এগুলো আরও জিনিস নিয়ে এসছে এই যে রান্নার চ্যানেলের জন্য বাটি এনেছে খোলে কই আরও এনেছে তো এবার রান্নার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপলোড চলবে আর কয়েকদিন পর থেকে তো এটা আনলো রান্নার চ্যানেলের জন্য আর ওই গাছের জন্য তো নিয়ে এসছে আর এদিকে আমরা চা খাচ্ছি মুড়ি খাওয়া হয়ে গেছে চপ দিয়ে চা খাবো এখন আর এখন মোবাইল মুড়ি আছে এখন মোবাইল মুড়ি অরিজিনাল নাম মোবাইল মুড়ি এখন খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো দেখতে থাকো আর এখন রাত অনেক বেজে গেছে দেখো প্রায় 1টা বাজে তো ব্লগটা এখানেই শেষ করছি কারণ এখন আমরা ঘুমাবো সবাই শুয়ে পড়বে এখন তো শুইনি তো মা বাবা শুয়ে পড়লে আমি ওই ঘরে গিয়ে শুয়ে পড়বো তো আজকের মতন বাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ আমার সাথে থেকো পাশে থেকো আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা পাশে অবশ্যই থেকো আর সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই দাবিও